একদা সকালবেলায় সূর্যমামা উঠলে জঙ্গলের সকল পশুপাখি ঘুম থেকে উঠেই নিজের নিজের খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে। ওই বনেই বাস করত একটি কাক, সেও খাবারের সন্ধানে এদিক ওদিক ঘুরতে লাগল, কিন্তু কোথাও খাবারের সন্ধান না পেয়ে একটা গাছের ডাল এসে বসল। আজ মনে হচ্ছে আমার কপাল খারাপ, কোথাও খাবারের সন্ধান পেলাম না, এদিকে গরমও পড়েছে খুব, খিদে আমার পেট চিচা করছে, তবুও আর বেশিক্ষণ বসে থাকা ঠিক হবে না, আমাকে খাবারের সন্ধানে এখনই বেরোতে হবে। গাছের ডাল থেকে উড়ে আবার সে খাবারের সন্ধান করতে বেরিয়ে পড়ল। অবশেষে সে একটি দোকান দেখতে পেল এবং সেই দোকানে কেউ না থাকায় সেখানে থেকে একটি পনিরের টুকরো চুরি করে নিয়ে আরাম করে সেটি খাবে বলে উঠতে উঠতে জঙ্গলের একটি নিরিবিলি গাছের ডালে এসে বসল। ওই জঙ্গলে একটি চালাক শিয়ালও বাস করত, সেও খাবারের সন্ধানে সারা জঙ্গল ঘুরেও কোথাও খাবার পায়নি, তাই তারও বেশ খিদে পেয়েছে আজ। আহারে দুপুর হয়ে গেল, অথচ খাবারের সন্ধান কিছুই পেলাম না, খিদে তো আমার পেট চিচা করছে, দেখি জঙ্গলের পাশে গিয়ে একবার কিছু পাই কিনা। হঠাৎ সে দেখতে পেল জঙ্গলের পাশে একটি গাছে একটি কাক ঠোঁটে পনিরের টুকরো নিয়ে বসে আছে। শিয়াল মনে মনে ভাবল চালাকি করে ওই পনিরের টুকরোটা নিয়ে আমি আমার খিদে মেটাব, তাই সে কাকে বলল, তুমি কত সুন্দর, তোমার চোখ দুটো কি উজ্জ্বল, কেমন সুন্দর তোমার লেজ, তুমি তো পাখিদের রানী, কিন্তু একটা দুঃখ যে তুমি গান করতে পারো না। মূর্খ কাক খুব খুশি হল এবং সে আনন্দে হা করে গান গাইতে লাগল। পনিরের টুকরোটি নিজেই পড়ে গেল আর শিয়াল সেটি তুলে নিয়ে ছুটে পালালো।